নমস্কার গল্প বিলাসীর আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একান্নবর্তী চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজো ভাই হিরেন সে কেরানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নিরেন দুশো টাকার শুরুর গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে আর বছর হিরেন সাতান্ন টাকার কেরানি। যুদ্ধের তরুণ পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তবু তিন ভাগে ভাগ হয়ে গেছে বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্ন ভাবে বাজার করে রেঁধে বেড়ে ঝি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসাবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এই হিসাবে বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত ফিরিয়ে দেওয়া হয় বড় দুভাইয়ের বউয়েদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাচ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগে পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা তখন ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়া পড়শি সকলে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা তো আছেন হিরেনের দলে তাই তিনি অসুখে ভোগেন সর্বদা তপ নিয়েই থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে দ্রুত পার্বণে বাড়তি দরকারের জন্যে বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসের দেড় মন দুমন কয়লার দাম তিনি দেন ঠিক আছে টাকা টাকা বেতনে দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব থেকে তিনি ভরণ মাসিক খরচ ও নিয়ম মতো আদায় করেন কড়াকড়ি ভাবে বীরেনের পশার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেনের বউ নেই এখনো বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনুন চালাবার আয়োজন করে তিনটে তখন চোটে লাল হয়ে গিয়েছিল নিরেন লজ্জায় দুঃখে দাপা করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড় দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হয়েছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পরবার ইচ্ছা ছিল বিলাত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই তো কথা হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এত ভালোই হলো রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি তো লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এ নিয়ে কি মন কষাকষি বলতো দাদারায় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবেই থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশ টাকা দিয়ে মজা করব আর ওরা কষ্ট করবেন সেটা তো উচিত নয় তাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সদ্ভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতোই থাকাই তো ভালো তা দাদা তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খায় খুঁদ কুড়ো সেটা হজম তো হবে তবে এতদিন নিজে ভিন্ন হলেই তো পারতে হ্যাঁ পারতাম তবে কিনা কথাটা হলো অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় বড় ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নিরেন আরো পড়াশোনা করে আরো পরীক্ষায় পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হবার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মেজবউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাঁড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানালা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপিয়ার আফসোসে সে যদি চেয়ে নিত ভাঁড়ার ঘরটা রান্নাঘর করার জন্যে উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গিয়েছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উননে রান্নার কষ্ট সহ্য করে ভাঁদার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা তাকে ঠকিয়ে জিতে গেছে নোংরা রান্নাঘরটা চলে পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুল মাখা চুনবালি খসা দেওয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মেস্তি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়ে বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাধে। পুলকময়ী ঘরদার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের ধীরেন বাজার করে ঠাকুর ভাত রাঁধে কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বইয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজের সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতু ভাইদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্যে ভরসা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারনির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে প্রত্যেকটি মেয়ে রূপের অভাব যা মুখে আসে বলে পাড়ার বানিয়ে যায় শাশুড়ি ননদ যা আর বিরুদ্ধে তবু পুলকময়ের সঙ্গে পাল্লা দিতে সে পারে না বলে জলে পুড়ে সে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পসার বড় বেশি বেড়েছে টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই তার হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে বিয়ে করেনি বউও নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি অভাবের সঙ্গে একটা না লড়াই মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায় তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে আর যেন কোনো তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড় বউ আর মেজ বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সারা দিন সে শুধু রাঁধছে বাড়ছে ছেলেমেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে আর সর্বদা বলছে মরলে জুড়ব তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরোনো বাক্স প্যাটরা রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথা কানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে ততটাই রান্নাঘর ধোয়াই দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ আর এলাচের গন্ধ ঠাকুর পো কাল তোমার নিচে রেঁধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি বড় খারাপ এমন অবছালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল কাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ফিয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটু সাপ্ত করে দিতে পারে না তোমার তখন তখন নিজের জিকে নিয়ে ঝুল ছেড়ে ধুয়ে মুছে সাপ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নিলেন বুঝতে পারে স্নান করতে যাবার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো খেটে ঝুল মেখে ঘর সাপ করে সাবার মেখে স্নান করবে খুশি হয় নীরেন খাতির অসুখী হবার কি আছে আরও খুশি হয় নীরেন সব প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাঁটা কোন মানুষের রান্না নয় অপরিষ্কার সাথে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন ধরা টিনের কৌটার মশলার রান্নায় নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর টাকা সংসারে দরকার হলে নিরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্যে তার সিকিও লাগে না হিরেন বলে তার লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে ভাবে আরো অনেক ভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুরব দেখতে পাও না সেই কোন ভোরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি এই দেড়টা বাজে এখনো বলছো রান্নাঘর আঁকলে বসে থাকতে আমি যে টাকা বৌদি টাকা দাও বলে কি বাঁধে কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি টাকা নিদেন ঢালে তার সংসারে তবু হিরেনও কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো যেন ব্যবহার করে তার সঙ্গে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসার চালুটা রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও তার নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তা ভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেজন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নিরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া আকট্ট যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়ি কি খাবে ও টাকাটা খাবে না খাবে না হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেন দিচ্ছে সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গড়ি বানা বুঝলে না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানের স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি ব্যাংকে লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতে আনন্দে কথা বলতে গিয়ে এমন করে তোতলায় হেস্ত যা হবার তা হলো পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্য। বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জব কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবেন মরতেও তো পারবো না আমি এ হতভাগার জন্য মরবারও তো নেই আমার বুড়িমা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন আমি মরলে তোরা তো না খেয়ে মোর বি শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন তো ভাবছো বলো তোমা অত সহজে কি মানুষ মরে একটু একটু ফ্যান খেতে কত লোক বেঁচে গেছে তুমি এখন যেটুকু ভদ্রভাবে ভাবে তা থাকবো না বটে ভদ্র তো ছালে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলে মেয়েদের জন্যে রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব। রেশনে চাল আর পয়সাও পুঁই শাক রেঁধে খাবো আমি বাঁচবো তোমার বউটাও বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানে হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো হত ভাবছো কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয় চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফিড ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ী ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সব কিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করছে লক্ষ্মীর মন সে এই ভাবনায় মলম দিয়ে সামলে থেকেছে যে বেশারা পরম সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্যে জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা এই কৌরবরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করছে মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের ওপর ঝাঁজ বেড়েছে শুধু স্বামী স্ত্রীর মধ্যে চিরদিনের চলতি দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শইল না চারটি ছেলে মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটি কেউ তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চায় এক পুকুরে দুধ আসতো সেটা তো বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আঁশটি গন্ধ নাখে মুখে লাগতো তার লাগে না যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তার চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব এসব ফাঁকি যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা বাঁচতে হলে এতে তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তাতে তোমার কি লক্ষ্মী বলে ঝাঁঝের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহু মূলে কামড় বসিয়ে দিয়ে হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছো লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচবো কেন বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না দাঁড়াও বাপু ভাবতে দাও সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোন রকমে তাই হবে বোধ হয় যে কষ্ট তার আর সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে ভাবে শয়ে আসছে আজ দশ এগারো বছর তাই তো বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই এক দিক দিয়ে খাঁটি আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলো তো একটু আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শুনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝে বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছিমারা কেরা নি তো এরকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না তো আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ রাগ করে বলে আমি যাইনি কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে না বসে জানি কত দুঃখ মনে বাড়িয়েছে সে লোকটা রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সিদ্ধ আর ঝিঙের চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানায় আমারই মতো কে রানি চেন তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতলা ছাদ থেকে লাফিয়ে পড়বা দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারে থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আধমন কি পৌনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পালিয়ে শুইয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপজে ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন আর তরি তরকারিতে লতিকা উনানে আঁচ দিল হিরেনদের রাত্রের এটো বাসন মাঝতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপেনটা আমাদেরই কম তো এক কেটলি চায় দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি জানি খাও কে না চা খায় লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশেই থাকে তার মতো গরিব কেরানির বউ চারুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না সব ছড়িয়ে থাকে এই ঘরটা ছোট হোক ঘুপচি হোক খাসা ভাঁড়ার ঘরের কাজে দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হল তুমি দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরো কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর সারা দিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির উনানে কয়লা পোড়ার বদলে একটা উনান পুড়ছে চার বাড়ির একদিনের কয়লার খরচ চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা জিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়াই এইটুকু যা তফাত তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেঁধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কি দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করে তিন দিন পরে এই চারটি অনাতীয় পাড়া পড়শি একান্নবর্তী পরিবারের জন্যে রান্না করবার ভার পাই লক্ষ্মী য়ের পর এক টানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে প্রথম জুটেছে গিয়ে না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বেশি বিশার চেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি রে লতিকার ছেলে মাধবীর মেয়ে অলোকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দিশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জিদ এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একান্নবর্তী গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার